নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সমস্ত রকমের খবর সবার আগে পেতে সংযোগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সম্প্রতি AIFF ওয়েবসাইটে একটা ইলেকশন রোডম্যাপ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে 28 to 29 আগস্ট হেড অফ AIFF ইলেকটেড হয়ে যাবে। এর ফলে আশা করাই যায় ওই দিনে অথবা 30-31 আগস্টে ফিফা ব্যান উঠে যাবে। তো আমি ধরলাম 1 সেপ্টেম্বরেই উঠবে, তবু যদি 1 সেপ্টেম্বরও ধরে যদি উঠে যায় ফিফা ব্যান, তাহলেও AFC কাপ মোহনবাগান খেলতে পারবে। এবং এটা ধরাই যায় যে আন্ডার 17 যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, সেটাও হবে। ফিফার সাথে AIFF-এর এবং স্পোর্টস মিনিস্ট্রির রেগুলার কন্ট্যাক্ট আছে এবং তারা প্রপারলি ইন্ডিয়ার সিচুয়েশনটা অবজার্ভও করছে। সো এটাই ছিল গুড নিউজ, লেটস হোপ ফর দ্য বেস্ট। তোমাদের সবার প্রতিবাদেই AIFF নড়ে চড়ে বুঝতে বাধ্য হলো এটাই হচ্ছে সাপোর্টারদের পাওয়ার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।